فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لا صاحر مبين رب اشرح صدري وإستهلي أمري وحلو الأقدة من لساني يفقه قولي مهن الله سبحانه وتعالى سبحانه وتعالى صلى الله عليه وسلم على رب العالمين أمادر سيشتري كوريشان وأمادر هداية الجنة أسمان تيك وحي نزل كوريشان سي الله رجع بطيئة سبحانه وتعالى صلى الله عليه وسلم على رب العالمين قرآن ربي নবী করিম সাল্লাল্লাহু সাল্লি সাল্লামের ওপর নাজিল করেছেন সালাত এবং সালাম নাজিল হকী মোহাম্মদ সাল্ল ইসাল্লামের প্রতি যার অনুসরণ রয়েছে সার্বিক কল্যাণ সুরাই ইউনুসের আজকে আপনাদের সামনে তাফসির করব এই সুরাই ইউনুস নবী করিম সাল্লা মক্কি জীবনে নাজিল হয়েছে এবং এতে একশো নয়টি আয়াত রয়েছে এই সুরাই ইউনুস আলি সালামের কমের কথা তার সম্প্রদায়ের কথা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে যার ফলে এই সুরার নামকরণ হয়েছে সুরাত এর সাদ করেছেন বিসমিলাম রাতুল হাকিম আলিফলাম রা এ সম্পর্কে তাই বলবো যে যা বলা হয়েছে সম্পর্কে এই রকমই রয়েছে সুরে আরাফে আর এইভাবে যে সব বিচ্ছিন্ন অক্ষরগুলি রয়েছে বিভিন্ন সুরার শুরুতে এগুলি সম্পর্কে তফসির কারগন যা বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন এগুলির উদ্দেশ্য ভালো জানেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাই করামগণকে এ সম্পর্কে কিছু জানাননি সুতরাং এগুলির পিছনে আমরা সময় ব্যয় করব না আল্লাহর প্রতি ইমান রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্দেশ্য নিয়েই এই শব্দগুলি নাজেল করেছেন পরাণে করিমে কিন্তু এগুলির অর্থ সম্পর্কে এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ আলম বে মুরাদেহি তবে তফসির কারগন একটি কথা বলেছেন যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে এই বিচ্ছিন্ন শব্দগুলি দিয়ে আরব কবিদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে কোরআনে কেরিমের প্রতি হয় বিশ্বাস করো আর যদি বিশ্বাস করতে না চাও তাহলে এই রকমের কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো যদি বলো যে এটি ওয়াহি নয় আল্লাহর বাণী নয় বরং মোহাম্মদ সাল্লা সাল্লামের রচিত তাহলে তোমরাও এইরকম রচনা করে নিয়ে আসো আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাদের কাছেও এই অক্ষরগুলি রয়েছে আল্লাহ ফাখের সাদ করেছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এ হচ্ছে প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াত সমূহ তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যা পাঠ করে শুনিয়েছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আকান আলিন নাস আজাবান আন হাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস অবশ্যই الذين আমানু আন লাহুম কদমা সিদকিন ইন দরবহিম মানব জাতির জন্য কি এটি আশ্চর্য বিষয় হয়ে গেছে মানুষের জন্য কি এটি বিস্ময়কর বিষয় হয়ে গেছে যে আমি ওহি করেছি এলা রাজুল মিনহু তাদের মধ্যে থেকে একজন ব্যক্তির উপর অর্থাৎ তারা কি আশ্চর্য হচ্ছে ওহির উপর যে ওহি আবার কি জিনিস তার আশ্চর্য হচ্ছে কি আমার নবী মোহাম্মদ সাল্লামের মনোনয়নের ওপর যে তাদের মধ্যে থেকে একজনকে আমি মনোনীত করে তার প্রতি আমি আমার বাণী ওহী করেছি এবং তাকে নবী রসুল বানিয়েছি এটি কোনো আশ্চর্যের বিষয় আর তাকে আমি বলেছি আন নাস হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর আজাব থেকে আল্লাহ পাখির বিরুদ্ধাচরণ থেকে ওই সব মানুষরা বিশেষ করে যারা অসতর্ক যারা অবাধ্য যারা আল্লাহ ফাকরুল্লা আলমিনের বিধানের বাস্তবায়ন করতে চায় না তাদেরকে সতর্ক সাবধান করো তাদেরকে জানিয়ে দাও অবাশের এবং সুসংবাদ দিয়ে দাও ওই সব লোকদেরকে দিন আমানু যারা বিশ্বাস করেছে বিশ্বাসী লোকেদের জন্য মমিনদের জন্য রয়েছে সুসংবাদ নবী নবীকার সাল্লা সালামকে আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন আর যারা অবিশ্বাসী তাদেরকে সতর্ককারী ছিলেন রাসুল্লাহ সাল্লাম আন্না কাদামাশিদ কিন্দার আবাহিম এই মহমিনদের জন্য রয়েছে তাদের প্রতি পালকের নিকট মহা পুরস্কার উত্তম পুরস্কার কাদামাশিদ্দিন মানে উত্তম পুরস্কার যা বাস্তবায়িত হবে তা ফেরুন ইন হাজ আল্লাহ সাহের মবিন যখন কোরআন করিম নাজিল হইল নবী করিম সাল্লি আসাল্লামের প্রতি নবী করিম সাহিসাম বলেন ইন্নি রসুল্লাহ আলিকুম জামিয়া তোমাদের জন্য আমি রসুল হেসেছি তখন কাফেররা বলেছিল ইনা হাজ আলা সাহের মবিন এটি হচ্ছে সুস্পষ্ট এই ব্যক্তি হচ্ছে সুস্পষ্ট জাদুকর এ তো জাদুকর জাদুর কথা বলছে তাদের যুক্তি ছিল যে কোরআনের আয়াত যেসব মহিলারা শোনে যেসব নাবালক ছেলেরা শোনে তারা শুনলেই ইমানের দিকে আকৃষ্ট হয়ে যায় ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায় তারা রাসাল্লামের নিয়ে আসার দিনকে মেনে নেই এবং তাকে ভালোবাসতে লাগে তাহলে এতে রয়েছে জাদু এইভাবে মানবজাতিকে জাতিকে ধোকা দিত আরব মুশরেকরা আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে তার সৃষ্টি সূচনার কথা ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা আলাল আরশ নিশ্চয়ই হে মানুষ তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ পাক যিনি আসমান সমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন ছয় দিনে সুম্মা ইসতাওয়া আলাল আরশ অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন ছয় দিন আসমান জমিন সৃষ্টি করার পরে তার ওপর তিনি সমুন্নত হয়েছেন এটা আমরা বিশ্বাস করব। আমরা বলবো না যে আল্লাহ পাক সর্বত্র এবং পরান হাদিসের বিপরীত কথা বেরুল আমর তিনি সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে থাকেন মামিন শফিয়ান ইল্লামিমবাদ ইজনে আল্লাহ পাকের হুকুম ছাড়া কোন ব্যক্তি কারো ক্ষেত্রে সুপারিশ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকর্বলমিনের অনুমতি না হবে এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক সুতরাং তোমরা তারই এবাদত করো আফালা কারুন তোমরা কে উপদেশ নিচ্ছ না আল্লাহ ফাকরবুল্লা আলমিন এরশাদ করছেন যে এলাই হেমার যে রকম জামিয়া তোমাদের সকলকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে ওয়াদ আল্লাহ হাক্কান এবং আল্লাহ রব্বুল আলী ওয়াদা চির সত্য ইন্না সোমাই সেই আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন প্রথমবার সৃষ্টি করেছেন সোমবায়তপর তিনি পুনরায় সৃষ্টি করবেন আবার ফিরিয়ে নিয়ে আসবেন যাতে করে পাক ওই সব লোকদেরকে যারা ইমান নিয়ে এসেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে ন্যায়সঙ্গত উত্তম প্রতিদান দেন দেন্লা কাফারু আর যারা কাফের হয়েছে আল্লাহম সার আবুমিন হামিম তাদের জন্য উত্তপ্ত পানীয় রয়েছে জাহান্নামে তাদের জন্য জাহান্নামের আগুন দিয়ে গরম করা অত্যন্ত পানীয় রয়েছে ওয়াজা বুন আলী মুবি মা খান ফরুন আর তাদের কুফুরের কারণে বড়ই ভয়াবহ শাস্তি রয়েছে আল্লাহ স্বাদ করছেন হুয়েল লেজি জা আল আশ্বাম সাউদ ইয়া আওল কামারা নুর আকাত রহমান আজের আলিতা আলম আদাদ সেনীন আওয়াল হিসাব মা খালত আল্লাহজা আলেক ইল্লা বিল হক ইউফাস সেলুল আয়াত এলি কওমি আলমন আল্লাহ তো সেই সপ্তার নাম যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তেজদীপ্ত করে তার মধ্যে আল্লাহ পাক আলোর জ্যোতিও রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তাতে তাপও রেখেছেন ওয়ালকামার নুরা এবং চন্দ্রকে করেছেন আলোকময় ওকাদ্দার রহমান আজেল এবং চন্দ্রের কক্ষগুলিকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন প্রত্যেকদিন চন্দ্র এক এক স্থান থেকে দেখা যায় এবং এইভাবে তার কক্ষগুলিকে অতিক্রম করে মাস শেষ হয় ধীরে ধীরে চন্দ্র দেখতে পাই আমরা চিকন হয়ে তারপরে সেটা গোলাকার ধারণ করে আর পূর্ণিমার চাঁদ আমাদের সামনে এসে যায় লেতা আলাম ও আয়দাদাসে বলছেন এই চাঁদকে আল্লাহ পাকের রব্বুল আলমিন এইভাবে সৃষ্টি করেছেন এবং এই চাঁদের কক্ষসমূহকে সমূহকে আল্লাহ পাক নির্ধারিত করেছেন যাতে করে তোমরা বছরের সংখ্যা জানতে পারো এবং হিসাব করতে পারো বছরের সংখ্যা আমরা সপ্তাহ জানবো মাস জানবো তারপরে বছর জানব এইভাবে আমরা একটা যুগের হিসাব করতে পারবো মা জালিকা ইল্লা বিল হাক আল্লাহ পাক রব্বুল আলমিন এসব এমনিতেই সৃষ্টি করেননি বরং উপকারের জন্য সৃষ্টি করেছেন এই চাঁদে আরও দিনই ফায়দা রয়েছে ধর্মীয় ফায়দা রয়েছে আর তা হচ্ছে এই চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের হজ চাঁদের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের সিয়াম এই সব ফরজের সম্পর্ক হচ্ছে এই চাঁদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউফাস্সিলুল আয়াত কৌমি আলামুন যারা জ্ঞানী ব্যক্তি জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য আল্লাহ পাক বিস্তারিতভাবে আয়াতসমূহ বর্ণনা করে থাকেন আল্লাহ আলামিন সূরা ইয়unus আয়াত নম্বর ছয় এর করছেন করেছেন ফিকতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাক আল্লাহ ফিস সামাওয়াতি রাত এবং দিনের আবর্তনে আমা খালাক আল্লাহ ফিস আসমান এবং জমিনে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন হবে লা আয়াতিন বহু নিদর্শন রয়েছে লিক্তা কোন সংযত জাতির জন্য যারা পাপ থেকে বাঁচতে চায় যারা আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে চায় আল্লাহ পাকের নাফারমানি থেকে বাঁচতে চায় পাক পবিত্র জীবনযাপন করতে চায় তাদের জন্য বহু নিদর্শন রয়েছে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলমিনকে জানতে পারবে এবং তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে পারবে মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ইন্নআর জুন আলী লেপা আনা হায়াতের দুনিয়া পদ্মা আনু বিহা ওল্লাদিন আহমান আয়াতে নাগা ফেলুন উলায় কা ওয়া হুম নারু বিমা কানু এক্সেবুন মহানল্লায় স্বাদ করছেন নিশ্চয়ই যারা আমার সাথে সাক্ষাতে আশাবাদী নাই অর্থাৎ আল্লা পাকের সাথে একদিন সাক্ষাৎ করতে হবে এতে বিশ্বাস করে না যখন বিশ্বাসও নেয় তো এরকম আশাও নেই তাদের ওরদু বিল হায়াতে দুনিয়া এবং পার্থিব জীবন পেয়ে তাতে সন্তুষ্ট হয়ে থাকে যা কিছু ভোগবিলাসের সামগ্রী পেয়েছে নেতৃত্ব পেয়েছে ধনসম্পদ পেয়েছে খ্যাতি পেছে তাতেই মগ্ন রয়েছে আত্মannু বেহা এবং তাতে নিশ্চিন্ত হয়ে গেছে মনে হচ্ছে চিরকাল এখানেই থাকবে আয়হাসাবান্নামাল্লাহ আখলাদা তারা কি মনে করে যে তাদের ধন সম্পদ তাদেরকে চিরকালই এখানে রাখবে এই রকম তাদের মন মিজাজ হয়ে গেছে ওয়ালযিন মানায়াতিনা গাফিলুন এবং যারা আমার বিধানসমূহ থেকে অনবহিত উলাইকা মাআহুমুন নার বিমা কান বাসস্থান হচ্ছে জাহান্নাম তাদের হৃত কারণে তাদের পাপের কারণে এদের স্থান হচ্ছে জাহান্নামে ইন্নালাদিন আম ও আহমেউস আলি হাতে ইয়াহদি হিমরফ বহম্বে ইমান হিম তাজের ইমিন তাহাতে হিমিল আনহারফি জান্নাতের নায়ীম বলছেন যে নিশ্চয় যারা ইমান নিয়ে আসবে সৎকর্মগুলি করবে ইয়াদি হিমরব্ব বহ্বে তাদের ইমানের কারণে তাদেরকে তাদের প্রতিপালক রাস্তা দেখাবেন এই রাস্তা দেখাবেন কিসের কোন কোন তার স্বীকার বলেছেন যে তাদেরকে রাস্তা দেখাবেন অর্থাৎ পুল সেরাত তাদেরকে অতিক্রম করার আল্লাহ পাক তৌফিক দেবেন তাজরি মিন তাহা তেহমুল আনহার এবং তাদের নিম্ন দেশে নহর প্রবাহিত হবে ফি জান্নাতে নাইম নিয়ামত ভরা জান্নাতে দা ওয়াহুম ফি সে জান্নাতে তার অবস্থান করবে এবং সেখানে তাদের আহ্বান হবে তাদের দোয়া হবে সুবহান হে আল্লাহ তুমি পাক পবিত্র ও তাহিয়া তোহ সালাম এবং সেখানে তাদের অভিবাদন হবে তাদের সালামের আদান প্রদান হবে

আল্লাহ পাক বলছেন যে পাক যদি মানব জাতির জন্য অনিষ্টের ক্ষেত্রে তাদের অনিষ্ট করার ক্ষেত্রে তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে তাড়াহুড়া করতেন এসতে আলহমিল খেদ তারা যেমন কল্যাণের সাথে তাড়াহুড়া করে কল্যাণ হাসিল করার জন্য দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য যেমন তাড়াহুড়া করে এই ক্ষেত্রে বৈধ অবৈধ অধিকাংশই পার্থক্য করে না আল্লাহ পাক যদি ওই রকম তাড়াহুড়া করতেন তাদের শাস্তি দেওয়ার আল্লাহ কজি এলিম আজ আলহম তাহলে তাদের নির্ধারিত সময় ওই সম্পর্কে ফায়সালা করে দেওয়া হতো অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া ছেড়ে দিই যারা আমার সাক্ষাতের আশাবাদী নয় যারা আমার সাক্ষাতে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় জবাবদেহিতে বিশ্বাসী নয় তাদেরকে আমি ছেড়ে দিই মাহুন তারা তাদের সীমা লঙ্ঘন আর বাড়াবাড়িতে ঘুরপাক খেতে থাকে আল্লাহ্পাক আর এর করেছেন ওয়াই দ মাসাল ইনসান আউদুর্রো দা আ না লেজম আও কায়েদান আও কায়েমা ফালাম্ মা কাশাফ না আন হু দুর রাহু মাররা কান আল্লাম ইয়াদ ও না এলা উদুরি মাস্সা বলছেন যে যখন কোন মানুষকে কোনো বিপদ আপদ এসে স্পর্শ করে বিপদ আপদ যখন এসে পড়ে বালা মশিউদ এসে পড়ে তখন আমার কাছে দোয়া করে আল্লাহপাকের কাছে তখন দুয়া করে শুয়েও দোয়া করে বসেও দোয়া করে দাঁড়িয়েও দোয়া করে আল্লাহপাককে সর্বদাই ডাকতে থাকে বিপদে পড়লে সবসময় আল্লাহ পাককে ডাকে এটা হচ্ছে অধিকাংশ মানুষের স্বভাব ফালাম্মা কাসাফ না দূর রাহু আর যখন আমি তাদের এই বিপদকে দূর করে দিই রোগ ব্যাধি দূর করে দিই যদি কোনো বালা মুসিবত থাকে তাহলে তা দূর করে দিই অভাব দূর করে দিই মাররা আল্লাম ইয়াদ ওনা কেটে পড়ে এমন ভাবে যে আল্লাম ইয়াদ ওনা এলা মনে হচ্ছে যে কোনোদিন আমার কাছে কোনো দুয়াই করেনি তারা কোনোদিন আমার দ্বারস্থ হয়নি আমার মুখাপেক্ষী হয়নি যে তাদের কোনো অনিষ্ট স্পর্শ করেছিল এবং তারা অভাবগ্রস্ত হয়েছিল আর আমার কাছে দোয়া করেছিল এরকম মনে হয় কখনো তারা করেনি কাজ মুশারফিনামা কানিয়া আমেলুন যা আমল করত এই লঙ্ঘন বাড়াবাড়ি যারা করেছে তারা এই লঙ্ঘনকারীরা যা আমল করেছিল এটাকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে এরকমভাবে পোলাকাত আহলাকাল করুনা মিন কাবুল কুমলাম্মালামু ওজা আথম রসুল হম বিলবাইয়েনাথ ওমা কানু লেই উমেনু কেজা লেকে নজিল কমল মুজরমিন আল্লাহক বলছেন যে নিঃচন্দে আমি হে নবি মহম্ম সাল্লাহিসাল্লাম হে সাহাবাই কেন তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি হে আরব মুশেকরা তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছিলাম জালমও যখন তারা জুলুম অত্যাচার করেছিল ওজা আথম রসুল বিল বাইয়েনাথ এবং তাদের নবী রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন অমা কান ও ওমেনু এবং তারা ইমান নিয়ে আসার মতো ছিল না ক্যাজালাকা নাজজিল কওমাল মুজরিমিন এইভাবে অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি সুম্মা জাআলনাকুম খলাঈফা ফিল আরদি মিন বাদিহিম লিনানযুরা কাইফা তাআমালুন অতঃপর তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়ে আগের জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তোমাদেরকে তাদের পরে স্থলাভিষিক্ত করেছে এই পৃথিবীতে দেখার জন্য যে কাইফা তাআমালুন তোমাদের কর্ম কেমন

এতে বেকর আনির গাই রে হাজা এই কোরআন যাতে পরকালের কথা শোনাইছো আমাদেরকে মৃত্যুর পর আবার ওঠানো হবে সব কথা শোনাইছো সব কথা শুনতে চাই না এই কোরআন ছাড়া অন্য কোনো অথবা এটাকে বদল করে দাও এর মধ্যে কিছু হের ফের করে নিয়ে আসো যেটা আমাদের মনপুত হবে কুল হে বলে দাও মা মায়ুন আমার এই ক্ষমতা নেই যে আমি নিজের পক্ষ থেকে এই কোরআন করিমকে রদ বদল করবো ইন আতাবে ইউ আমি তো তারই অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয় আল্লাহ পাক ওহি করেছেন পরকাল সম্পর্কে তা তোমাদের সামনে পেশ করেছি পাক ওহি করেছেন তার সম্পর্কে সম্পর্কে তা তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর তোমাদের খেয়াল খুশি কথা আমি নিয়ে আসবো এটা আমার পক্ষে সম্ভব নয় কারণ এটা আমার ক্ষমতার বাইরে আল্লাহ পাক এর অনুমতি আমাকে দেননি ইন আখাফো ইন আসাই তোর আজাবা ইয় আজিম কারণ আমি ভয় করি যদি আমি নাফরমানি করি তাহলে আমার রব মহাদিবসে তার আজাবে পকড়াও করবেন সেই মহাদিবসের আজাবকে আমি ভয় করি আল্লাহ পাক বলছেন যে ইন ই আখাফ ইন আশাইতো রব্বি আজাবয়উমিন আজিম নবী করিম সাল্লাহাম তাদেরকে বলতেন যে আমি ভয় করি আমি যদি নাফারমানি করি তাহলে মহান দিনের আজাব যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাকে আমি ভয় করি কুল হে নবী বলে দাও লাউ আল্লাহ মা তালাউ তুহু আলাইকুম আল্লাহ পাক যদি চাইতেন তার মা তালাউ আলাইক এই কোরআন তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারতাম না ওয়ালা আদরাকুম বিহি আল্লাহ তোমাদেরকে এই কোরআন সম্পর্কে জানাতেন না তোমরা এর থেকে অনবহিত থেকে যেতে ফাকাদ লাবিসতু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি এর পূর্বে তোমাদের মাঝে দীর্ঘ কাল আমি বসবাস করেছি 40 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে এই আরব মুশরিক মক্কার কাফেরদের মাঝে বসবাস করেছেন আর সেই যুগে নবী হওয়ার আগে আরবের পত্তলিকরা নবী সত্যবাদী আল আমিন বিশ্বস্ত বলতো এবং তার বিশ্বস্ততা আর তার সততা তাদের মাঝে খ্যাতি লাভ করেছিল তাহলে এতদিন আমি কোনো মিথ্যা কথা বললাম না এতদিন কোনো খেয়ানত করলাম না বিশ্বাসঘাতকতা করলাম না আর এখন তোমাদের সাথে কি এরকম আমি কোনো বিশ্বাসঘাতকতা করছি আফালা তা তোমরা বুঝার চেষ্টা করো না ফামান আজ লাম মানিফ তারা আল্লাল্লা হেজিবা আউকাশ আয়াত ইন্নাহু লাইফলহুল মুজরে মিন সুতরাং শুনে রাখো ওর চাইতে বড় জালেম আর কি হইতে পারে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আউকাশ দেওয়াবে আয়াতি অথবা তার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে জেনে রাখো ইননাহু লাইফলহম মুজরে মু যারা অপরাধী তারা কখনো সফলকাম কাম হবে না অয়া বুদুন আমিনদুইল্লা হে মালা ইয়াজুর রহুম আলা ইনফাহু ময়া কুলু না হা উলা সুফা আউ আল আল্লাহ যে আল্লা আল্লাহের পত্তলিকরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে এমন কিছুর করে উপাসনা করে যেগুলি তাদের ক্ষতি সাধনা করতে পারে না ভোম তাদের কাজেও আসতে পারে কোনো উপকারও করতে পারে না বরং নিজেরও উপকার করতে পারে কলু না এবং এরা বলে আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে থাকে অন্যকে আহ্বান করে থাকে তারা যেখানকারই লোক হোক না কেন আর যেই শ্রেণীর লোক হোক না কেন যে দল থেকে হোক না কেন তারা বলে হা ও লাই সোফা আও না ইন্দাল্লাহ এরা তো আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে তাহলে মুশ্রিক যারা পত্তলিক ছিল আরবের যেসব পুতুলের প্রতিমার পূজা করত সেগুলি শুধু মাটির উপাসনা মাটির পূজা ছিল না বরং সেগুলির পিছনে ব্যক্তি ছিল সেসব ব্যক্তিকে তাদের মরে যাওয়ার পরে ধীরে ধীরে তাদের প্রতিমূর্তি তৈরি করে সেসবের উপাসনা সেসবকে ডাকা সেসবের পূজাও শুরু হয়েছে এইভাবেই মনে রাখবে যে যারা আল্লাহর নেক বান্দাদেরকে ডেকে থাকে তাদের এন্তকালের পরে তাদের অবস্থা ওই আর তারাও মনে করে যে এরা তাদের জন্য আল্লাহ পাকে দরবারে সুপারিশ করে তাদেরকে জান্নাতি নিয়ে যাবে তাদেরকে একা ছেড়ে যাবে না এবং তাদের জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাধ্যম অশীলা এই সব কথা তারা বলে থাকে পৃথিবীর যত মুশ্রিক বহুত্ববাদী রয়েছে তাদের আঁকি দেয়া একই রকমের আল্লাহ পাক বলেন কুল হে নবী বলে দাও আতুনবদুনা আল্লাহ বিমা লায়া না ফিস সামাওয়াত ওয়ালা ফিল আরদ সুবহানহু ওয়া তাআলা মা ইউশরিকুন হে বলে দাও তোমরা কি আল্লাহ পাককে এমন কিছু জানাতে চাইছো যা তিনি আসমান জমিনে জানেন না সুবহানাহু তিনি তো পাক পবিত্র ওয়া আলা আম্মা ইউশরিকুন আর যা কিছু তারা শরীক করে থাকে যা কিছুকে আল্লাহ পাকের অংশী বানিয়ে থাকে যে সব বাতিল মাবুদকে তা থেকে আল্লাহ পাক

যে নু সালামের জাতিতে প্রথম শির্কের উৎপত্তি হয় আল্লাহ পাক এরশাদ করছেন ওলা কালে মাতুন আত্মিকা হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি বাণী আগেই না হয়ে যেত যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন জাতিকে হঠাৎ করে ধ্বংস করে দেন তাহলে সব ব্যাপারে তারা মতভেদ করেছে সেসব ব্যাপারে আল্লাহ পাক রব্লা আলমিনের চূড়ান্ত মীমাংসা হয়ে যেত এখানে আমার তফসির আজকে শেষ করছি আল্লাহ ফাকর যেন কামলে তৌফিক দান করে আল্লাহ ফাকর রবুল তৌহিদকে যেন আঁকড়ে ধরা তৌফিক দান করে নবী করিম সসন্নত মোতাবিক জীবনযাপনে যেন তৌফিক দান করে সুহান রব্বিক রব্বুল ওসালাম আলমুর সালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন